শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো বন্ধুরা, আজকে হচ্ছে আমাদের দাদুর শ্রাদ্ধ শান্তি। তো দেখো, এখন শুরু হয়ে গেছে, প্রথমে নাকি প্রায়শ্চিত করতে হয়। তো পুরোহিত মশাই চলে এসেছেন, প্রায়শ্চিত করছেন ওরা, তারপর শুরু হবে শ্রাদ্ধ শান্তি। শ্রী নারায়ণ চরণে সমর্পিতম। তো প্রায়শ্চিত করে তারপর স্নান টান, আবার বাবা কাকার কাছে স্নান করে নিল। এখন দেখো সব কিছু রেডি হয়ে গেছে, ভুজি নাকি অনেক, 16টা নাকি 12টা ভুজি দিতে হয়, এগুলো সব রেডি করা হয়ে গেছে। এখন বাবা কাকা শ্রাদ্ধতে বসে পড়েছে। এদিকে দেখো আমাদের ছোট পিসিও চলে এসেছে, বড় পিসি আমার যে পিসি তো আগেই এসেছিল। তো তো দেখো এখন বসে পড়েছে আমার শাশুড়িমা, কাকিমা আর ঠাম্মা, ওদের নাকি কী করতে হয়, তোরাও বসে পড়েছে এখন, মানে যা যা নিয়মকরণ করতে হয়। আর লোকজন কিছু কিছু এসেছে, শ্রাদ্ধ বাড়িতে লোকজন বেশি মানে খেতে চায় না, সেই জন্য লোকজন বেশিকে নিমন্ত্রণ করা হয় নাই। যেমন ধরো কাষ্ঠবিধিরা, জল ঢেলে পুকুর বানিয়ে যেমন গরুকে এই পার থেকে ওই পার করা হয়েছে, তার মানে হচ্ছে মানে দাদুকে যেমন এই পার থেকে ওই পারে বিদায় দেওয়া হয়েছে, এটা একটা নিয়ম পুকুর বানিয়ে করতে হতো। এখানে তো পুকুর নাই সেই জন্য। তো বন্ধুরা শ্রাদ্ধ হয়ে গেছে ভালো মতোই। আর এখন দেখো রান্না বাড়া হচ্ছে, রান্না বাড়া ধরো 40-50 জন লোকের রান্না বাড়া। তো এখন সন্ধ্যাও হয়ে গেছে, এখন লোকজন আসা শুরু হয়ে গেছে এক এক করে। তো দেখো এখানে আমার বাবুটা পিসির কোলে বসে আছে, দেখো দেখো লোকজন চলে এসেছে, রান্না বাড়া মানে হয়েও গেছে, খাওয়া দাওয়া হচ্ছে। আর এদিকে এখন শুরু হবে কীর্তন। তো সন্ধ্যা কীর্তন, সন্ধ্যার সময় কীর্তন হয়, মানে কীর্তন করতে হয়, গীতা পাঠ করতে হতো। তো যাই হোক, তুমি মোনা ঘুমাইছে? মঙ্গল হয়েছে, সাজু হইলো না? একসাথে আসবে, দুই বোন একসাথে আসবে। তো শ্রাদ্ধ তো আজকে, কিন্তু অনুষ্ঠানটা হবে মঙ্গলবারে, মানে মৎস্যমুখের দিনে, কারণ শ্রাদ্ধ দিনে অনেকেই খেতে চায় না সেজন্য। তো দেখো কীর্তনের আওয়াজ শুনে আমার বাবুটা এত ভয় পাইতেছিল, আমি যে বেরোবো সেটাও পারছিলাম না। আর ওর বাবা বাইরে ছিল, যে আমি যে বেরোবো ওকে কার কাছে রেখে সেটাও বেরোতে পারছিলাম না। তো যাই বন্ধুরা, আমার দাদুর শ্রাদ্ধটা ভালো মতোই হয়ে গেছে, ভগবানের আশীর্বাদে, তোমাদের আশীর্বাদে। আমাদের দাদু যেখানে যাক উনি ভালো থাকেন।